বাড়াবাড়ি করি না, একটু খেলাই ভালো ছিলাম। খেলা ভালো ছিল আপনার গাড়ি পড়বো নাকি বিয়াদব বইয়ের পরাপর ওই তো সব বই একারে সব শেষ করে দিছি তবে কি ছোট সকালে উঠি আমি মনে মনে বলি এটা কি ছড়া হলো স্যার ছাড়া আমি বলি স্যার এবং আমি হলাম রাতের বেলার পাখি মনের কথা এই সেভরির লগে কই ও মেরে বিয়াদব এটা কি পড়া হলো এই তোদের লেখাপড়া মাস্টার সাহেব আছেন মাস্টার সাহেব আরে ছোট মেয়ে আছে আসুন বসুন হঠাৎ কি মুখ এড়াইলো রে হঠাৎ কি মনে করে মানে আমার ভ্রাতুষ্পুত্র এই দুটো মেয়েকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি বেশ আমি খুশি হলাম আপনি তাকে উত্তম ভাবে লেখাপড়া শিক্ষা দেবেন তার বলতে হবে না ছোট মিয়া আপনার ভর্তি ফিস কত লাগবে ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা মোট 15 টাকা হলেই চলবে আচ্ছা ঠিক আছে আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তবে যাবার বেলা একটি কথা বলে যাই মাস্টার সাহেব তোতাকে এমন ভাবে সুশিক্ষা শিক্ষিত করে তুলবেন যাতে সারা সারগ্রামের মানুষ বলে যে চেয়ারম্যান দুলুমিয়া তার ভ্রাতুষ্পুত্রের প্রতি একটু অবহেলা করে নাই কথাটা মনে রাখবেন আর একটি কথা মনে রাখবেন তোতা মিয়ার মাংসগুলো হচ্ছে আপনার আর হাড়গুলো হচ্ছে আমার বলি মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম তোতা মিয়া তুমি এদিকে এসো মাস্টার সাহেব আছেন মাস্টার সাহেব হ্যাঁ হ্যাঁ তা হঠাৎ কি মনে করে হঠাৎ মনে করে এসেছি আমার বোন গুলুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি বেশ এ তো আনন্দের কথা অর্থ দিতে হবে ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা মোট 15 টাকা হলেই চলবে এই নেন মাস্টার সাহেব তবে একটা কথা একটা কথা ভালোভাবে লেখাপড়া করতে হবে এটাই আমার অনুরোধ জলি মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আর এটা কি ফিরসালে নবাসী প্রথমবার কইছু এত মেয়েদিকে বসো হবো আই হবো হ্যাঁ বনান করতো স্কুল দিলামের মতো শোনা নাঙ্গলের ইট নদীর কুল এই হলো তার তোর মাথা হারাম জাদা হবু বলতো বেতা আর এটা তো একবারে রেলগাড়ি লাইট সুজা মাস গরু কো ভে মুগনায়ের গাছের তাল এই হইল স্যার বেতাল চুপ কর মূর্খ তু তো মেয়ে বলো তো একটি ডালে 10টি পাখি বসা আছে একটি শিকারি এসে
একটি পাখিকে গুলি করে মেরে ফেলল আর কয়টি পাখি থাকে চার নয়টি পাখি থাকে হলো না তো তবেয়া গুনাই তুমি বলো তো কয়টি পাখি থাকবে স্যার বন্দুকের শব্দ শুনি একটি পাখিও থাকবে না সবকটা উড়ে চলে যাবে হ্যাঁ ঠিক আছে সবাই শুনো হবো তুমি বানান করো তো আব্দুল খালেক আট মানে রা কলের দুধ আব্দুল মাই কই খা মাই কই লে আব্দুল খালেক মূর্খ কোথাকার এ বুঝি তো লেখাপড়া স্যার এই গো তুমি বানান করো তো আনাই চকিদা স্যার এইটা তো একবারে সুজা কাক কই কা আমার আছে নাই এইলো তা নাই ঘরে আছে চৌকি কাকটি আছে দান এই লোক নাই চকিদার সাবাস তোদের লেখাপড়া সব শেষ করে লাইছি স্যার বইরা শোনো আজকের মতো তোমাদের স্কুল ছুটি আর তো তামিয়া আগামী কল হতে ভালোভাবে লেখাপড়া শিখে আসবে তুমি হলে জমিদারের পোলা তবু কি কমু সামান্য একটা অঙ্কে তুমি গুনার কাছে হেরে গেলে আমি হলে কচু কাছে ভাল দিয়ে মরতাম শুনো স্কুলে এসে অন্যদিকে মেয়েটিকে তাকিয়ে থাকো না তাহলে তোমার লেখাপড়া হবে না কাল থেকে ভালো করে লেখাপড়া শিক্ষা দিয়ে আসবে গুড বাই দাঁড়াও গুনাই বলো আজ তোমার জন্য আমি যে অপমান হয়েছি সে যে আমার মনে থাকবে কথাটা তোমাকে জানিয়ে গেলাম আজ আমি অঙ্কে হেরে গেলেও এমন একদিন আসবে সেই দিন অপমানের বদলা আমি নেভই নেভই এই আমি চললাম সারাটা ভন তন্ন তন্ন করে ঘুরে এলাম কোথাও একটি শিকার খুঁজে পেলাম না এদিক দিকটা একটু জলের জন্য আমার ছাতিটা ফেটে যাচ্ছে কোথায় কোথায় গেলে একটু জল পাবো ওই তো সামনে দেখা যাচ্ছে রবি কাজীর বাড়ি তাই সেখানে গিয়েই আমি আমার সেই পিপাসা নিবারণ করব নিবারণ করব ওইটা কতক্ষণ হলো স্কুলে গেল এখন পর্যন্ত ফিরল না কেন আমি কারণ ফিরে আসছো না কেন আমি এসেছি দাদা আমি এসেছি দাদা দাদা কে বল কি হলো তোর তোর চোখে জল কেন তোর বল তোর কি হয়েছে কে কেউ কিছু বলেছে দাদা দাদা আমি আর স্কুলে যাব না দাদা
দাদা হারে যাব না তুলে পড়ি দাদা হারে যাব না তুলে পড়ি কোথায়
पिता कोथाय पिता अरे खालिद बोलो दादा बोलो আমার পিতা কোথায় আমি আমার পিতাকে দেখব আরে গুলু আমি যে আর বলতে পারছি না রে বল গুলু আমি যে আর বলতে পারছি না গুলু ওই অক্ষেত্র বুঝিয়ে বল দাদা গুলু আমাদের বাবা আমাদেরকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে বল দাদা আরে ও शिशु काले मात्र हर अल्लाह गो अल्लाह या जो पिता हायामिकार इगो पिता पापिता दादा शिशु काले मात्र हर अल्लाह गो माला जो पिता हा राया मिकारे डागी गो पिता हा पिता गो अरे भाई बापा करो चिरा दल्लर दल्लर थकना दादा আমি এখন আসি দাদা যাও যাও একি ইতর ছোট লোক রফিককাজি আরে গুরু সাহেবজি হঠাৎ কি বড় করে আমি এসেছিলাম কালিঙ্গার বনে শিকার করতে শিকার করতে করতে হঠাৎ আমার পেল পানি পিপাসা সেই পিপাসা নিবারণ করার জন্য এসেছি তোমার বাড়ি যাও তো ভাই খালিদ গেলে পানি এসো যাচ্ছি দাদা আচ্ছা রফিক এখান থেকে যে মেয়েটি বেরিয়ে গেল মেয়েটিকে ও তো আমার বোন গুড়াই ছেলে মেয়ে কজন বলেন কি চেয়ারম্যান সাহেব আর তো এবং লঙ্কে বিয়েই দেয়নি একটি ভালো সুপাত্র পাও তাহলে আর কাছে আমার বোনকে বিয়ে দেব মানে কাঞ্চন খালিদ
যাচ্ছি। ওই না তো আমি কিছু বলতে যাব কেন দাদা, ওরা বড় লোক আর আমরা গরিব, তাই ভেবে হয়তো পানি ভেলে চলে গেল। যাক সেসব কথা, এসব ভেবে কাজ নেই, এখন এসো দাদা, আমরা দুই ভাই মিলে একসাথে খাবো, চলো দাদা। সেদিন সেদিন গিয়েছিলাম কালিঞ্জার বনে শিকার করতে, হঠাৎ পেল পানি পিপাসা, সেই পিপাসা নিবারণ করার জন্য গিয়েছিলাম রফিক কাজীর বাড়ি, কিন্তু রফিক কাজীর বাড়ি প্রবেশের পথে দেখা হল সুন্দরী গুনায়ের সাথে। সেই সুন্দরী গুনাই দলিবদ্দিনকে অসভ্য জানোয়ার গালাগাল দিয়ে চলে গেল। তাই তো আজ আমি সেই সুন্দরী গুনায়ের রূপে উন্মাদ, সেই সুন্দরী গুনাইকে যতই ভুলতে চাই ততবারই প্রতি চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, যেমন গুলি হোক সেই সুন্দরী রফিক কাজীর বোন গুনাইকে আমার চাই চাই চাই। ওই কই হে আব্দুল হামিদ, আমাকে কেন স্মরণ করেছেন ছোট হুজুর? হ্যালো হ্যালো, যা এই মুহূর্তে আমার বন্ধু ডাক্তার রহমান কাকে ডেকে নিয়ে আয়, যা বলছি। যাচ্ছি হুজুর, আমি যাচ্ছি। হ্যালো, আমি জানি ডাক্তার রহমান কাকে দিয়ে এই কাজ আমার হাসিল করতে হবে, যেমন করি হোক সেই রফিক কাজীর বোন সুন্দরী গুনাইকে আমার চাই চাই চাই। হ্যালো মাই ডিয়ার, হ্যালো মাই ডিয়ার, হাউ আর ইউ? কেমন আছো তো? আলহামদুলিল্লাহ। ইউ দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু। দোস্ত দোস্ত দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু, তাই আমি আশা করি এ কাজে তুমি আমাকে সাহায্য করবে। ইয়েস অফ কোর্স, বলো কি কাজ? এনি নো প্রবলেম। আমি আমি গিয়েছিলাম কালিঞ্জার বনে শিকার করতে, হঠাৎ পেল আমার পানি পিপাসা, সেই পিপাসা নিবারণ করার জন্য গিয়েছিলাম রফিক কাজীর বাড়ি, সেইখানে দেখা হলো তো সুন্দরী গুনাইয়ের সাথে, সেই সুন্দরী গুনাই আমাকে আমাকে অসভ্য জানোয়ার গালাগাল দিয়ে চলে গেল। আজ আমি তার রূপে উন্মাদ, যেমন করে হোক সেই রফিক কাজীর বোন সুন্দরী গুনাইকে আমার চাই। এ ব্যাপারে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, বাট ভাই তোমার ঘরে যে এখন বিবাহিত স্ত্রী আছে, তুমি তো জানো দোস্ত সে পুরনো হয়ে গেছে, আমি চাই আমি তুমি তুমি তো জানো দোস্ত আমি নিত্যে নতুনের পূজারি, যেমন করি হোক সেই গুনাইকে আমি বিবাহ করে আমার এই জীবনকে নতুন ভাবে নতুন রূপে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে চাই। তার মানে তুমি কি গুনাইকে বিয়ে করবেই তো? হ্যাঁ, বলো বলো গুনাইকে পেতে হলো কি করতে হবে আমাকে? টাকা গুনাইকে পেতে হলে এই সুন্দরী গুনাইকে পেতে হলে কিছু টাকা লাগবে। টাকা বলো কত চাই তোমার? 5, 10, 20, 50 হাজার? তাহলে তো ইউ মাই সন, আমি চেষ্টা করে দেখতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড। দোস্ত মাত্র 500 মানে 500 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে এখনই আসছি দোস্ত। এই জেলমেন দুলুমিয়া, এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে তোমাকে আমি ওই কুনাইয়ের সাথে লেলিয়ে দিয়ে আমি আমার পিতৃ মাতার প্রতিশোধ নেব।
ধরনের ইজ্জত হয়রানির প্রতিশোধ নেব। কি ভুল করেছিল চেয়ারম্যান দুলুমিয়া? ছোটবেলায় তুমি আর আমি একই সাথে লেখাপড়া করতাম, সুখে ছিলাম। তুমিও আমার বাড়িতে আসতে, আমিও তোমার বাড়িতে যেতাম। তাই তোমার আর আমার পরিবারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আর আমি চলে গেলাম বিদেশে, তোমার বাবার অকাল টাকা থাকা সত্ত্বেও তুমি আজকে হয়েছ চেয়ারম্যান। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি তোমাকে চেয়ারম্যান দুলুমিয়া। আমি বিদেশ যাওয়ার সময় আমার বোনকে তোমার কাছে রেখে গিয়েছিলাম। আমার বোনকে তুমি ইজ্জত লুণ্ঠন করে তারপর তুমি তাকে করেছো হত্যা। তারপর আমার মা বাবা দিয়েছিল বাধা, তাদেরকেও তুমি রেহাই দাও নি। এরপর আমার বোন এই লোকসভাতে পাস করে দিবে চেয়ারম্যান দুলুমিয়া। তুমি তোকে তাকেও করেছো নির্মমভাবে হত্যা। বিদেশ থেকে ফিরে এসে যখন আমি শুনতে পেলাম যে তুমি আমার বোনকে, এরপরও কিন্তু আমি তোমাকে বলিনি, এই তো এই সুবর্ণ সুযোগে আমি তোমাকে করব। এই নাও দোস্ত তোমার টাকা। বেশ, তবে আর দেরি নয়, আজই আমি যাচ্ছি রফিক কাজের বাড়িতে, তার কাছে গিয়ে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। দোস্ত, মাই ডিয়ার ফ্রেন্ড, হিস ওয়েল যদি সচ্চায় রাজি হয় তাহলে ভালো, আর যদি মাই ডিয়ার ফ্রেন্ড যদি রাজি না হয় কি করবে? কি করবে শুনি দোস্ত, তাকে যে কিভাবে রাজি করাতে হয় আমার খুব ভালো করে জানা আছে মাই ডিয়ার ফ্রেন্ড। দোস্ত, গুড বাই, গুড বাই, গুড বাই মাই ডিয়ার ফ্রেন্ড। যাক, আমি জানি ডাক্তার রহমান খা যে কাজে হাতে সে কাজ সফল না করে ছাড়ে না। আমি জানি ডাক্তার রহমান খার চেষ্টা দেই এই সুন্দরী গুণাইকে আমার চাই। সুন্দরী গুণাই সেদিন গিয়েছিলাম কালিঞ্জার বনে শিকার করতে, হঠাৎ পেল আমার পানি পিপাসা, সেই পিপাসা নিবারণ করার জন্য গিয়েছিলাম তোমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে প্রবেশ করার পথে তোমার গায়ে সামান্য একটু ক্যাটার আঁচ লেগেছিল, অনাই তোপ তেলে বেগুনে জ্বলে উঠলে। চেয়ারম্যান দুলুমিয়াকে অসভ্য জানোয়ার গালাগাল দিয়ে চলে গেলে, কিন্তু তুমি জানো না আজ থেকে পাঁচ দিন পর তুমি হবে আমার নাচমহলের। তারপর তারপর সুন্দরী গুণাই তোমাকে টেনে হেঁচড়ে চিবিয়ে